নবীজি বললেন এই উম্মতের শেষ জমানার লোকেরা আগেকার বড় বড় মনীষীদেরকে অভিসম্পাত করবে, আজকালকার লোকেরা দেখবেন চুনুপুটি কিছু জানে না, আমিও জানি না আপনিও জানেন না, কিন্তু আমাদের আগেকার বড় বড় আকাবিরদেরকে বলি ওরা কি জানতো, কথা বলেন না কে, ওরা কি জানে, আমরাই তো সব জানি, দুই সাইড বই পড়া দুই সাইডটা কিতাব পড়া আমরা বলি আমরা সব জানি, আর আগেকারেরা কিছু জানে না। আরে বাবা, আগেকার আকাবির ও আসলাফ যদি তার হাদিস আর কোরআন সংগ্রহ করে না যেতেন, তুমি আর আমি কোথার থেকে এলিম পাইতাম, ঠিক কি না বলে? আর আজকে আমরা বলি ওরা জানতো না, এরা ভুল করছে, এরা ভুল নামাজ পড়ছে, ভুল কেরাত পড়ছে, এগুলো আমরা বইলা দিই। আমার বন্ধুগণ, ওই সময় তোমরা কি দেখবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওই সমস্ত অবস্থা যদি তোমরা দেখো, যতগুলো আলামত বললাম এগুলা যদি তোমরা দেখো প্রকাশিত হয়ে গেছে, এগুলা হইছে নি, আপনারা বলেন এগুলো আসেনি, আমি যতগুলা বলছি আছে, তাহলে এগুলা থাকলে কি হবে? নবীজির সপরের শব্দে বলতে লাগলেন, তোমরা যদি দেখো এগুলা সমাজে হয়ে গেছে, তখন তোমরা দেখবে দুনিয়ার জমিনে অগ্নিবায়ু দেখা যায়। এখন পৃথিবীর জমিনে অগ্নিবায়ু আসেনি, কয়েকদিন আগে অস্ট্রেলিয়ায় দেখলাম এদিকে ঠান্ডায় মানুষ মরে যাচ্ছে আর এদিকে পুরা জঙ্গল, কথা বলে দেখে নাই, দাবানল জ্বলতেছে ঠান্ডায় মানুষ মরে যাচ্ছে, বাহিরে পানির গ্লাস রাখলে ফ্রিজের চাইতে 10 গুণ বেশি শক্ত হয়ে যায় এদিকে। আরে আমার বোন ভাই গুলো লন্ডন থেকে টেলিফোন দেয় মাঝে মাঝে, যে হয় কি ওই যে কাপড় বাহিরে শুকাইতে দেয়, এটা আইস হয়ে যায়, কাপড় বাহিরে শুকাইতে দিছে এটা আইস, চিন্তা করতেছেন? অথচ একদিকে আইস হয়ে জ্বলে যা সব কিছু শক্ত হয়ে যাচ্ছে আর অপর দিকে। নবীজি বলেছেন এইগুলা যখন তোমরা সমাজের ভিতরে দেখবে, তখন তোমরা বুঝবে তোমরা অগ্নিবায়ু পৃথিবীতে দেখবে, তোমরা জমিনের ভিতরে অগ্নিবায়ু দেখবে, ঠান্ডার দিনে এত ঠান্ডা গরমের দিনে এত গরম, কথা বলেন না কেন, এমন ঠান্ডা। এই যে কয়েকদিন আগে দেখলেন আমারও ডাকাতি হয়েছে, তো ডাকাত শুধু না ঠান্ডা, রাস্তা তো কুয়াশা দেখাও যায় না, ঠান্ডা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন অগ্নিবায়ু দেখবে, ভূমিকম্প দেখবে, মাঝে মাঝে দেখবে তোমরা ভূমিকম্প হচ্ছে আর দেখবে চেহারা বিকৃত হয়ে যাচ্ছে। আজকালকে মানুষের চেহারা বিকৃত আছে না নাই, কথা বলেন আছে। এরপর নবীজি বললেন তোমরা পাথরের বৃষ্টি দেখবে। এখন মাঝে মাঝে শোনা যায় পৃথিবীর বিভিন্ন জায়গায় শিলা বৃষ্টি হয়, বৃষ্টি নাই পানি নাই শুধু পাথরের মতো পড়ে, আমাদের তো দেশে মাঝে মাঝে শিলা বৃষ্টি হয়, বড় বড় পাথরের টুকরা পড়ে সাদা সাদা, আছে না এগুলা? নবীজি বললেন এবং আরো আলামতের অপেক্ষা করবে, যা একের পর এক পৃথিবীতে আসতে থাকবে, যেমন পুরনো পুঁতিমালা ছিঁড়ে গেলে একের পর এক পুঁতিগুলা জোরে জোরে মালা থেকে পড়ে, তসবির গুটাগুলা একটা একটা করে যেমন পড়ে, তোমরা এই আলামতগুলা পৃথিবীর জমিনে যদি হয়ে যায়, তোমরা আল্লাহর পক্ষ থেকে গজবগুলা ধারাবাহিকভাবে দেখবে। কন্যা উজুবিল্লাহ, এতগুলো যে বললাম এগুলো সব বানাইয়া বলছি, আমার উপরে রাগ করছেন? কিতাবের নাম বলছি, জামে আত তিরমিজি, তিরমিজি শরীফ হাদিস নম্বর 2211, মানে 2211 নম্বর হাদিস, মনে থাকবে তো? এই জন্যে আমার বন্ধুগণ কথাগুলো দিল দিয়ে মনে রাখেন, আল্লাহর ওয়াস্তে আজাব গজব সমাজের ভিতরে ভরে যাচ্ছে, এই আজাব গজব থেকে যদি বাঁচতে হয় ফিতনা ফাসাদ ছেড়ে দিতে হবে, হারাম কাজ ছেড়ে দিতে হবে, সম্মিলিত তওবা করে ফিরে যেতে হবে কার কাছে, আওয়াজ করে বলে আর জোরে বলেন কার কাছে, তওবা করব তো ইনশাআল্লাহ, আমরা যার যার ভুলগুলো বুঝব, বুঝে নিজের মতো করে তওবা করব, বলেন ইনশাআল্লাহ, আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, বলেন আমিন।